हेलो बंधुसकल, स्वागत जानाइछो मोर अन्य एखन नतुन भिडिओलै। आजिर एइ भिडिओटो देखुवाम जे केनेदरे आपोनालोके देउतकर मृत्युर पिछत देउतकर माटिखिनि आपोनालोकर निजर नामत करि लब पारिब, अर्थात उत्तर दिगेरि सूत्रे केनेदरे देउतकर माटिखिनि निजर नामत करि लब पारि, सेइ बिषयत एइ भिडिओटो आलोचना करा हब। इयार आगतो मोर आर्टिफिसर हयत केनेदरे आपोनालोके माटिर नामजारि करिब पारि, पट्टादार नाम केनेदरे कारेक्शन करिब पारि, सेइ बिषयत एटा भिडिओ बनाइछिलु। ताते आपोनालोके अकल पट्टादार नामटो केनेदरे धरणि करिब पारि सेइ बिषयते जानिब पारिछिले। गति के आपन भिडिओ चुना ना तेहले भिडिओ डिस्क्रिप्शन लिंक दिया आसे, ताते क्लिक कर किने आपनलोके हे भिडिओटो चाय लब पारे। जदि आपनलोके पट्टादार नाम कारेक्शन करिब बिचारे तेहले हे भिडिओटो चाउक। अन्यथा आपनलोके जदि उत्तर दिगे सूत्रे देउतकर माटि खिनि आपनलोकर निजर नामत करि लब बिचारिसे, तेहले ए भिडिओटो आपनलोकर बाबे हब अतिकय गुरुत्वपूर्ण। गति के भिडिओटो प्रथम पुरा हेखलोके चाय थाकिब। आरो आमार ए चेनेलटो जदि एतेलके सबस्क्राइब करा नाय तेहले सबस्क्राइब करि लब, आरो भिडिओटो चाय किने जदि भाल लागे हेखटा लाइक कर दिब। गति के बलक आरम्भ करो। आपनलोके केमान आगत बसुंधरा हयत माटिर कामखिनि करि लब पारिसिले, बसुंधरा कामखिनि बर्तमान बन्ध आसे आरो आर्टिफिसर হয়ত আপনাকে সেইখিনি কাম কৰিব ল'ব পাৰে। গতিকে আপোনালোকে আৰ্টিফিচিয়েল হয়ত কেনেদৰে কৰিব সেই বিষয়তে ভিডিঅ'টো আলোচনা কৰা হ'ব। ইয়াৰ বাবে আপোনালোকে প্ৰথমতে ভিডিঅ' ডিস্ক্ৰিপশ্যনত দিয়া লিংকখনত ক্লিক কৰিব। ক্লিক কৰাৰ পিছত আপোনালোকে এইখন পৰ্টেললৈ আহি যাব পাৰিব। অন্যথা আপোনালোকে ওপৰত লিংকখন চাইছে rtps.assam.govin, তো এইখন লিংক এণ্টাৰ কৰি আপোনালোকে মেনুৱেলি এইখন পেজলৈ আহি যাব পাৰে। এই পেজখন তাহাৰ পিছত আপোনালোকে যদি ভাষাৰ কোনো অসুবিধা হয় তেনেহ'লে ওপৰত চাইছে লেংগুৱেজ, তো লেংগুৱেজত ক্লিক কৰি কিনে আপোনালোকে তিনিটা ভাষা ইয়াত উপলব্ধ পাইছে, ইংলিছ, অসমীয়া, বাংলা। তো যিটো ভাষা আপোনালোকে বিচাৰিছে তো সেইটো ভাষা আপোনালোকে চিলেক্ট কৰিব পাৰে। অন্যথা আপোনালোকে চাইছে লগইন এণ্ড ৰেজিষ্টাৰ, ইয়াত লগইন এণ্ড ৰেজিষ্টাৰত ক্লিক কৰিব। ইয়াত আপোনালোকে চাইছে দুটা অপশ্যন শ্ব' কৰাই দিছে, ইয়াত লগইন ফৰ ট্ৰান্সপৰ্ট লেন NOC ছাৰ্ভিচেছ, ইয়াত আৰু এখন আছে লগইন ফৰ আদাৰ ছাৰ্ভিচেছ। তো আপোনালোকে যদি অন্য কিবা ছাৰ্ভিচেছ, ধৰক আপোনালোকৰ নাম ৰেজিষ্টাৰ কৰিব বিচাৰিছে, অন্য অন্য কোনো চাৰ্টিফিকেট এপ্লাই কৰিব বিচাৰিছে, তেনেহ'লে লগইন ফৰ আদাৰ ছাৰ্ভিচেছত ক্লিক কৰিব। অন্যথা আপোনালোকে যদি বাহন সম্পৰ্কীয় বা মাটি সম্পৰ্কীয় কাম কৰিব বিচাৰিছে তেনেহ'লে লগইন ফৰ ট্ৰান্সপৰ্ট NOC ছাৰ্ভিচেছ ইয়াত ক্লিক কৰিব। ক্লিক কৰাৰ পিছত আপোনালোকে চাইছে যে এখন পেজ আহি পৰিছে লগইন কৰাৰ বাবে। ইয়াত পোনপ্ৰথমে আপোনালোকে পেজখন চাই ল'ব। ইয়াত চিটিজেন লগইন আছে, PFC লগইন আছে, আৰু তলত CSC লগইন আছে। মই আগৰ এখন ভিডিঅ' দেখাই দিছিলোঁ CSCৰ সহায়ত কেনেদৰে আপোনালোকে মাটিৰ পট্টাদাৰৰ নাম শুধৰণি কৰিব পাৰে। গতিকে আপোনালোকে নিজৰ মোবাইল ফোনৰ জৰিয়তেও CSC অবিহনে কৰিব পাৰে। গতিকে যদি CSCৰ সহায়ত কৰে তেনেহ'লে আপোনালোকৰ কামখিনি অতি সোনকালতে হয়। গতিকে আপোনালোকে যদি CSCৰ সহায় ল'ব বিচৰা নাই তেনেহ'লে আপোনালোকে জাষ্ট চিটিজেন লগইনত ক্লিক কৰিব। ক্লিক কৰাৰ পিছত আপোনালোকে তলত চাইছে কণ্টেক্ট নাম্বাৰ, তো আপোনালোকৰ যি এটা ৰেণ্ডমভাৱে ইউনিক নাম্বাৰ এখন দি দিব। ইউনিক নাম্বাৰটো ইয়াত এণ্টাৰ কৰি দিব আপোনালোকৰ মোবাইল নাম্বাৰটো। এণ্টাৰ কৰাৰ পিছত আপোনালোকে চাইছে যে ইয়াত কেপচা দিয়া আছে লেফ্ট ছাইডত, এই কেপচাটো আপোনালোকে জাষ্ট ৰাইট ছাইডৰ কেপচা ইনবক্সটোত ফিল আপ কৰি দিব। কেপচাটো ফিল আপ কৰাৰ পিছত আপোনালোকে তলত চাইছে চেণ্ড OTP, তো এই চেণ্ড OTP বটনত ক্লিক কৰিব। চেণ্ড OTP বটনত ক্লিক কৰাৰ লগলগ আপোনালোকে যিখন মোবাইল নম্বৰ প্ৰভাইড কৰিছিলে সেই মোবাইল নম্বৰত এখন OTP আহিব। আপোনালোকে চাইছে ওপৰৰ OTP আহি পৰিছে ইতিমধ্যে, তো এই OTP আপোনালোকে এণ্টাৰ OTP বক্সত এণ্টাৰ কৰি দিব। OTP এণ্টাৰ কৰাৰ পিছত আপোনালোকে জাষ্ট ছাবমিট OTP ইয়াত ক্লিক কৰিব। যদি আপোনালোকে কোনো কাৰণত OTP পোৱা নাই তেনেহ'লে তলত চাইছে ৰিচেণ্ট OTP, তো ৰিচেণ্ট OTP ক্লিক কৰি কিনে আপোনালোকে পুনৰাই OTP ল'ব পাৰে। যদি আপোনালোকে OTP আহিছে তেনেহ'লে ছাবমিট OTP ক্লিক কৰিব। এইখন পেজলৈ আহি যাব। ইয়াত আপোনালোকে চাইছে প্ৰথমতে লেণ্ড মিউটেশ্যন বাই ৰাইট অফ ইনহেৰিটেঞ্চ, তো এইখন হ'ল উত্তৰে দিগেৰি সূত্ৰে মাটিৰ নামজাৰি। তো ইয়াত আপোনালোকে লেণ্ড ডিটেইলছত প্ৰথমতে আহি যাব। তো লেণ্ড ডিটেইলছত আপোনালোকৰ মাটি ক'ত অৱস্থিতি সেইখিনি ইয়াত ফিল আপ কৰিব লাগিব। প্ৰথমতে আপোনালোকৰ মাটি য'ত আছে তাৰে ডিষ্ট্ৰিক্টটো কোন ডিষ্ট্ৰিক্ট হয় সেই ডিষ্ট্ৰিক্টটো ইয়াৰ পৰা চিলেক্ট কৰি ল'ব। চিলেক্ট কৰাৰ পিছত চাৰ্কল কোনটো হয় চাৰ্কলটো ইয়াৰ পৰা চিলেক্ট কৰি ল'ব। চিলেক্ট কৰাৰ পিছত আপোনালোকৰ অঞ্চলটো কি হয়, ৰুৰেল হয় নে আৰ্বান হয়, যদি গ্ৰাম্য হয় ৰুৰেল, অন্যথা যদি নগৰ অঞ্চল হয় তেনেহ'লে আৰ্বান চিলেক্ট কৰিব। ইয়াৰ পিছত আপোনালোকে তলত চাইছে চিলেক্ট ভিলেজ, তো আপোনালোকৰ ইয়াৰ পৰা আপোনালোকৰ ভিলেজৰ নামটো অৰ্থাৎ গাঁৱৰ নামটো চিলেক্ট কৰি ল'ব পাৰে। অন্যথা আপোনালোকে যদি বিচাৰি পোৱা নাই তেনেহ'লে আপোনালোকৰ ভিলেজৰ নামৰ প্ৰথম আখৰটো ইয়াত এণ্টাৰ কৰি দিলে আপোনালোকৰ ভিলেজৰ নামটো আহি পৰিব। ইয়াত আপোনালোকে অন্যথা আপোনালোকে মেনুৱেলি ভাবি ইয়াত পৰা স্ক্ৰল কৰি কিনে আপোনালোকে আপোনালোকৰ গাঁৱৰ নামটো এণ্টাৰ কৰিব পাৰে। এণ্টাৰ কৰাৰ পিছত আপোনালোকৰ ইয়াত চাইছে চুজ ডাক, তো আপোনালোকৰ ডাক নাম্বাৰটো ইয়াত কোনটো ডাকৰ মাটি আপোনালোকে সূত্ৰে নামজাৰি কৰিব বিচাৰিছে সেই ডাকটো ইয়াৰ পৰা চিলেক্ট কৰি ল'ব।
ডাকটো সিলেক্ট করার পিছত আপনাদের চাইছে যে মাটির পরিমাণ কিমান আছে সে সুন্দরভাবে ইয়াত উলাই পড়ছে। ইয়াত চাই লোব গোটে কিন্তু শুদ্ধ আছে না নাই, যদি শুদ্ধ আছে আপনাদের চাইছে যে নেক্সট এই বটনটোত ক্লিক করব। ক্লিক করার পিছত আপনাদের চাইছে এপ্লিকেন্ট ডিটেইলস, তো ইয়াত এপ্লিকেন্ট ডিটেইলসত আপনাদের প্রথমতে সিলেক্ট পাট্টাদার নেম, তো পাট্টাদারজনের নাম সিলেক্ট করব লাগবে, অর্থাৎ আপনাদের দেউতাকর নামটো সিলেক্ট করব লাগবে, দেউতাকর নামটো ইয়ারপর সিলেক্ট করে লব। সিলেক্ট করার পিছত এসে এপ্লিকেশন ডিটেইলস, ইয়ার তলত এখন নোটিশ দিয়ে আছে ডাস এপ্লিকেন্ট অলরেডি হ্যাভ দি হিজ নেম ইন দ্য কারেন্ট ডাক, আপনাদের যখন নতুনকে এপ্লিকেন্টের নাম এড করব এর নাম অলরেডি এই পট্টাত আছে নাকি, যদি আছে ইয়েস করব, অন্যথা নো বলে সিলেক্ট করব, যদি নতুন হয় তাহলে নো বলে সিলেক্ট করব। ইয়ার পিছত আপনাদের যিজনের নাম উত্তর দিয়ে সূত্রে পুতেকর নামটো যেটু দিব এর নামটো প্রথমতে ইংলিশত লিখিব লাগিব, ইংলিশত লিখার পিছত এজিটিভাবে আপনাদের অসমীয়াতো লিখি দিব, অসমীয়াত লিখি লিখার পিছত আপনাদের এর লিঙ্গ কি হয় লিঙ্গটো ইয়ারপর সিলেক্ট করে লব, যদি মহিলা হয় ফিমেল বলে দিব আর যদি পুরুষ হয় মেল বলে দিব। ইয়ার পিছত এর দেউতাকর নাম বা গার্জেন নেমটো ইয়াত এন্টার করে দিব, যদি পট্টাদার গার্জেন হয় পট্টাদার নামটো ইয়াত লিখি দিব, লিখার পিছত গার্জেনের লগত এর সম্পর্ক কি এই সম্পর্কটো ইয়ারপর সিলেক্ট করে লব। সিলেক্ট করার পিছত আপনাদের ডেট অফ বার্থটো ইয়াত ম্যান্ডেটরিভাবে ক্যালেন্ডারের চয়েস করে লব, চয়েস করার পিছত আমাকে এড্রেসটো ইয়াত বহাই দিব, আপনাদের এড্রেস যেখানে হয় এড্রেসটো বহাই দিব, এজিটিভাবে ভিলেজ এরিয়া পোস্ট অফিস ডিস্ট্রিক্ট এখানে লিখি দিব, লিখার পিছত আমার মোবাইল নম্বরটি অটো শো হয় শো করা দিব। ইয়ার পিছত যদি আপনাদের গোটেখিনি ফিল সুন্দরভাবে ফিল আপ হয়েছে শুদ্ধ, ইয়ার পিছত আমাকে সেভ এপ্লিকেন্টত ক্লিক করব। সেভ এপ্লিকেন্টত ক্লিক করার লগলগ আপনাদের চাইছে যে ইয়াত মানে লিখা ধরনের ইয়াত এপ্লিকেন্টজনের নাম ইয়াত শো করা দিয়েছে চার্টখনত, ইয়াত আপনাদের চাই লব নতুন এপ্লিকেন্ট এড করব বিচারিছে আর নতুনকে ইয়াত এড মোডত ক্লিক করে কিনে আপনাদের অন্য এজন উত্তরাধিকারীর নাম এড করব পারে, তো এড মোডত ক্লিক করে কিনে আপনাদের যদি আগত নাম তো অলরেডি আছে তাহলে ইয়েস করব, অন্যথা নো বলে দিব, যদি নতুন হয় নো বলে দিব। নো দেওয়ার পিছত আপনাদের এজিটিভাবে আগরটোর দরে ইয়াত ফিল আপ করে দিব, ফিল আপ করার পিছত আপনাদের সেভ এপ্লিকেন্টত ক্লিক করব, গোটেই কেজন উত্তরাধিকারী এড হওয়ার পিছত আপনাদের জাস্ট নেক্সটত ক্লিক করব। নেক্সটত ক্লিক করার পিছত আপনাদের চাইছে ইয়াত ডকুমেন্টস আপলোডর সেকশনটো আই পড়েছে, ইয়াত ডকুমেন্টসের রিকুয়ারমেন্ট দিয়ে আছে কিমান সাইজের লাগিব আর কি কি ফরম্যাটর লাগিব, ইয়াত চাইছে 2 MB তলত হব লাগিব আর ফাইল টাইপ PDF JPG PNG ফরম্যাটর ভিতর হব লাগিব, আর ইয়াত চাইছে ইফ ডেথ সার্টিফিকেট ইজ নট অ্যাভেলেবল, যদি মৃত্যু সার্টিফিকেট এভেলেবল না থাকে দেউতাকর তেনহলে আপনাদের গাঁও বুড়ারপর এখন সার্টিফিকেট লিখে আনিব পারে, তো অন্যথা আপনাদের গাঁও পঞ্চায়েতের সভাপতিরপর এখন সার্টিফিকেট লিখে আনিব পারে, যদি ডেথ সার্টিফিকেট আছে তেনহলে ইয়াত ডেথ সার্টিফিকেট আপলোড করে দিব, আপলোড করার পিছত এখন শপথনামা এফিডেভিট ইয়াত আপলোড করব লাগিব, ইয়াত আপনাদের শপথনামা এফিডেভিটটো আপনাদের কোর্টরপর পাই যাব, কোর্টক সিহঁতক কলে যে উত্তরাধিকারী সূত্রে আপনাদের নামজারি করব বিচারিছে তেনহলে সিহঁতে এখন এফিডেভিট বনাই দিব, সেই এফিডেভিটটো ইয়াত আপলোড করব পারিব। ইয়ার পিছত NOC ডকুমেন্টস, তো NOC ডকুমেন্টসের কারণে আপনাদের কোর্টত আবেদন করব পারে, তো NOC ইয়াত আপলোড করে দিব, আপলোড করার পিছত ইয়াত চাইছে দুখন ডিক্লারেশন দিয়ে আছে, ডিক্লারেশন দুটা পড়ি চাব আর পড়ার পিছত আমাকে চাইছে সেক্স বক্স দুটো দিয়ে আছে কিকমাক মারিব, কিকমাক মারার পিছত আমাকে জাস্ট একবার চাই লব, চার পিছত আমাকে জাস্ট নেক্সটত ক্লিক করব, নেক্সটত ক্লিক করার পিছত আমাকে ইয়াত প্রিভিউ এন্ড সাবমিট সেকশন পাব, মই কিছুমান গাইডলাইনের কারণে বাকিখিনি প্রসেস দেখাব নোৱাৰো, গতিকে এইখিনিতে মই কৈ দিওঁ ইয়াত প্রিভিউ এন্ড সাবমিট সেকশনত যোৱাৰ পিছত আমাকে গোটেইখিনি ফর্ম পাই যাব, যিখিনি আপনাদের ফিল আপ করেছিলে এই গোটেইখিনি ডিটেইলস পাই যাব, এই ডিটেইলসখিনি আপনাদের ভেরিফাই করে লব শুদ্ধ আছে না নাই, যদি শুদ্ধ আছে নেক্সট আপনাদের সাবমিটত ক্লিক করব, সাবমিটত ক্লিক করার পিছত আমাকে এখন রেফারেন্স আইডি পাব, এই রেফারেন্স আইডিটা আপনাদের বসুন্ধরা পোর্টেলত যাই কিনে আপনাদের ট্রেক করব পারে যে আপনাদের কামটো কিমান দূর আগবাড়িছে। ইয়ার পিছত আমাকে নির্দিষ্ট একটা সময়ত মন্ডল অফিসের পর মাতা হব, ইয়াত যে কেজন উত্তরাধিকারী আছে সেই কেজন উত্তরাধিকারী সেই মন্ডল অফিসত উপস্থিত হব লাগিব আর তাতে যাই কিনে আপনাদের সাইন করব লাগিব, গোটেইখিনি কাম সম্পূর্ণ হওয়ার পিছত আপনাদের কামখিনি হয়ে যাব, যদি আপনাদের মন্ডল অফিসত মাতিছে আর আপনার কামখিনি সম্পূর্ণ হয়েছে তেনহলে আপনাদের জবানবন্দি কপি আপনার নামটো আইছে না নাই সেটা চেক করব পারিব, যদি জবানবন্দি কপি আপনার নামটো কেনেদরে চেক করব সেই ভিডিওর লিঙ্কটো এই ভিডিওর ডিসক্রিপশনত দিয়া আছে, গতিকে তাত যাই কিনে আপনাদের আপনার জবানবন্দি কপিটো চাব পারে, গতিকে এইখিনি আছে গোটেই ভিডিও প্রসেস, এইখিনিতে মোৰ ভিডিওটো সম্পূর্ণ করলো, থ্যাংক ইউ গাইজ।